আশি রৌদ্রকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই রৌদ্র আবারও শান্ত গলায় পড়ল, ক্লাস শেষে আমি এসে তোমাকে নিয়ে যাব, সাবধানে থেকো ভালোবাসার বউ। রৌদ্র গাড়ির দিকে যেতে যেতে লাস্ট কথাটা একটু জোরেই বলল, আশি অপ্রস্তুত হয়ে আশেপাশে তাকালো। কয়েকজন মানুষ কৌতূহল দৃষ্টিতে আশির দিকে তাকিয়ে আছে। আশি কাশ্মীর হাত শক্ত করে চেপে ধরে দ্রুত পায়ে ভার্সিটিতে চলে গেল। প্রিয় রৌদ্রানী, আর কত কষ্ট দেবে ভালোবাসার বউ, 10 দিন ধরে কত করে অনুরোধ করছি, শুধুমাত্র একবার ভালোবাসি বলতে, কিন্তু তুমি তো তোমার হাজবেন্ডকে একদমই ভালোবাসো না, তাই আমাকে এভাবে কষ্ট দিচ্ছ, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না আরু। ইতি রৌদ্র। বিছানায় বসে আসি চিরকুটটা পরে একা একাই হাসতে লাগলো, হাসতে হাসতে আরেকটা চিরকুটের ফাঁজ খুলে পড়তে লাগলো। প্রিয় রৌদ্রানী, আমি কিন্তু সত্যি সত্যি রেগে আছি আরু, কি এমন হবে, একবার ভালোবাসার কথা মুখে বললে, আমি তো অন্য কারো হাজবেন্ড না, তোমারই প্রেমিক হাজবেন্ড, এত কিসের লজ্জা তোমার, ভালোবাসলে সেটা মুখে বললে কি তোমার পাপ হবে নাকি, আজ বিকেলের মধ্যে ভালোবাসি না বললে সত্যি তোমার আর রেহাই নেই আমার কাছ থেকে। ইতি রৌদ্র। আর সে এবার চিরকুট পরে জোরে জোরেই হেসে দিল। গত 10 দিন ধরে রৌদ্র এসব পাগলামি দেখে আশির বড্ড বেশি মজা পাচ্ছে। প্রতিদিন সকালে আর রাতে এতগুলো করে চিরকুট লিখে আশির বারান্দায় ছুঁড়ে ফেলা রৌদ্রের নিয়মিত কাজ। আর প্রতিটা চিরকুটে একটাই অনুরোধ থাকে, সেটা হলো আশির মুখে ভালোবাসি শোনা। আশি এখনও রৌদ্রকে মুখ ফুটে ভালোবাসার কথাটা বলেনি, তবে এই কয়েকদিনে রৌদ্রের প্রতি আশির ভালোবাসা আকাশে স্পর্শী হয়ে উঠেছে। রৌদ্রের প্রতি প্রচণ্ডভাবে দুর্বল হয়ে পড়েছে আশি। রৌদ্র চিঠিতে প্রেমিক পুরুষ হলেও সরাসরি একজন দায়িত্ববান স্বামী, চিঠিতে পাগলামি করলেও আশির সাথে দেখা হলে সবসময় স্বাভাবিকভাবেই থাকে। সকালবেলা ভার্সিটিতে নিয়ে যাওয়া, পড়াশোনা আর খাওয়া দাওয়া নিয়ে আশিকে শাসন করার প্রতিদিনই এই সব খেয়াল করাই রৌদ্রের কাজ। বিয়ের অনুষ্ঠানের আর মাত্র 5 দিন বাকি। বিকেলে আশিরা সবাই শপিং মলে কেনাকাটা করতে এসেছে। আশির বিয়ের সব রৌদ্রেরই নিজেই পছন্দ করে কিনে এনেছে। আশি বারবার আর চোখে রৌদ্রকে দেখছে আর মিটমিটিয়ে হাসছে, তবে রৌদ্র তাতে কোনো ভ্রূক্ষেপ নেই। রৌদ্র সবসময়ের মতোই শান্তশিষ্ট, গম্ভীর মুখে সবার সাথে কথা বলছে। সন্ধ্যার দিকে নীল, নির্বাণ আর বাকি সবাই নিজেদের মতো কেনাকাটা করছে। হঠাৎ করেই তাদের মাঝ থেকে কেউ আশিকে হ্যাচকা টান দিয়ে নিয়ে গেল। আচমকা শপিং মলের মাঝ থেকে আশির হাত টেনে ফাঁকা জায়গায় নিয়ে আসলো রৌদ্র। হঠাৎ করে এমন কিছু ঘটায় আশি হতভম্ব হয়ে গেল, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে আশি। রৌদ্র সিঁড়ির দিকটায় এসে আশির হাত ছেড়ে দেয়, দিয়ে মুখোমুখি হয়ে দাঁড়ালো। আশি হাত খুঁজতে খুঁজতে উৎকণ্ঠিত হয়ে পড়ল, পাগল হয়ে গেছেন নাকি, এমন করছেন কেন, মানুষ দেখলে কি ভাববে। রৌদ্র বরাবরের মতো শান্ত গলায় উত্তর দিল, সবাই লিফটে ওঠানামা করে, তাই এখানে কোনো মানুষ আসবে বলে মনে হচ্ছে না। আশি দ্রুত আশেপাশে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, তবুও যদি কেউ এসে পড়ে তখন কি হবে। রৌদ্র দৃষ্টি এখনো আশিতেই নিবদ্ধ। আশির কথায় রৌদ্র ভ্রূক্ষেপহীনভাবে জবাব দিল, আসলে আসবে, কি হয়েছে, নিজের বউকে হাত ধরে নিয়ে এসেছি, অন্য কাউকে না। রৌদ্র নির্লিপ্ত জবাবে আশির মুখে বিরক্তির রেশ ফুটে উঠেছে, বিরক্তি প্রকাশ করেই বলল, সবাই হয়তো আমাদেরকে খুঁজছে, চলুন এখন। আশি কথাগুলো বলেই চলে যেতে নিলেই রৌদ্র আশির হাত ধরে ফেলে। আশি খানিকটা ফরকে গিয়ে বলল, উফ ডক্টর রৌদ, এমন করছেন কেন, ছাড়ুন আমার হাত। রৌদ্র কোনো প্রতিউত্তর না দিয়ে আশির হাতে হ্যাচকা টান দিয়ে সামনে এনে দাঁড় করিয়ে দিয়ে আর আশি আবারও চলে যেতে নিলে রৌদ্র আশি দুপাশের দেয়ালে হাত দিয়ে আটকে দেয়। আশি ছটফট করা বন্ধ হয়ে যায়। রৌদ্র আশির মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, শেষবার সুযোগ দিচ্ছি তোমাকে, আমাকে ভালোবাসো কিনা বলো। আশি কিছু বলছে না। রৌদ্রর কাছে আসা অস্থিরতায় আশির কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, হৃদস্পন্দনের গতি যেন বেড়েই চলেছে। রৌদ্র আশির দিকে তাকিয়ে থেকে দু হাত নামিয়ে পকেটে গুঁজে দেয়, গম্ভীর গলায় বলে, যাও ছেড়ে দিলাম। আশি এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে স্থান ত্যাগ করে। রৌদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে আশির পেছনে পেছনেই চলে যায়। এই কালে তোমাকে একদমই মানছে না নীলা। নির্বাণের কথায় নীলা
ভ্রুবাকে তার দিকে তাকালো, ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে হাতের লেহেঙ্গাটা রেখে দিল। মেরুন রঙের আরেকটা লেহেঙ্গা হাতে নিতে নির্বাণ নাক মুখ ছিটকে বলল, সিসি এই কালারে তো একদমই পেতনির মতো লাগবে। নীলা ধৈর্যের বাঁধ ভেঙেছে, প্রচন্ড বিরক্ত হয়ে হাতের লেহেঙ্গাটা রেখে দিল। চেয়ার থেকে উঠে নির্বাণের দিকে এগিয়ে আসলো, একটা মেকি হাসি দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, মেয়েদের শপিং নিয়ে যেহেতু এতই জ্ঞান, তাহলে আপনি নিজেই একটা পছন্দ করে দিন না দেখি। নির্বাণ হাতের মোবাইলটা পকেটে রেখে ভাব নিয়ে পড়ল, ওকে এটা তো আমার এক মিনিটের কাজ। নির্বাণ নীলাকে পাশ কাটিয়ে সামনে গেল, সবগুলো লেহেঙ্গার মধ্যে থেকে একটা নীল রঙের লেহেঙ্গা নীলার হাতে দিয়ে বলল, এটা একদম পারফেক্ট, তোমার নামের সাথেও মিলবে আর তোমাকেও বেশ মানাবে। নীলা লেহেঙ্গাটার দিকে একবার চোখ বুলিয়ে নেয়, আসলে আগের লেহেঙ্গাগুলো থেকে এটা বেস্ট মনে হচ্ছে। নীলা আর কথা না বাড়িয়ে লেহেঙ্গাটা নিয়ে নেয়, আর সে সবার কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু পরেই রৌদ্র এসে গম্ভীর গলায় বলল, রাত হয়ে গেছে, এখন আমাদের যাওয়া উচিত। রৌদ্রর কথায় কাশফিয়া উত্তেজিত হয়ে বলল, এখন তো মাত্র বিয়ের শপিং হয়েছে, গায়ে হলুদ আর বোবাদের জন্য তো কিছুই কেনা হয়নি। গায়ে হলুদের জন্য কাল কেনাকাটা করা যাবে, একদিনে এত ঝামেলা করার কোনো দরকার নেই, আমি নিচে অপেক্ষা করছি, সবাই আস। রৌদ্র কথাগুলো বলেই গম্ভীর পায়ে চলে গেল। নীল আরশিকে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, কে রে ভাইয়ার আবার কি হলো? আশি নীলের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, কই কিছুই তো হয়নি, উনি তো এমনিতেই গম্ভীর। সবাই আর কোনো কথা না বাড়িয়ে শপিং মল থেকে বেরিয়ে আসে। সবাই রৌদ্রের কাছে আসতেই রৌদ্র গম্ভীর গলায় বললেন, আমার আরুকে কিছুক্ষণের জন্য লাগবে, তোমরা বাসায় যাও, আমরা আধা ঘন্টার মধ্যেই চলে আসব। আরশি এখনো ঠায় দাঁড়িয়ে আছে, রৌদ্র আশিকে উদ্দেশ্য করে বলল, গাড়িতে উঠুন মিস আরু। নীল আশিকে হালকা ধাক্কা দিয়ে গাড়িতে উঠে বসতে ইশারা করলেই আশি গাড়িতে উঠে যায়, সাথে সাথে রৌদ্র গাড়ি ড্রাইভ করা শুরু করে দেয়। বেশ খানিকটা সময় ধরে রৌদ্র চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে। আশি এতক্ষণ চুপ করে থাকলো, এবার বুকে সাহস জুগিয়ে বলল, কোথায় যাচ্ছেন? সে কখন থেকে গাড়ি চালিয়ে যাচ্ছেন কিছু বলছেন না, আমাকে দিয়ে আপনার কি দরকার, আমাকে আপনার লাগবে কেন? আচমকা রৌদ্র গাড়ি ব্রেক করে, আশি খানিকটা ঝুঁকে পড়লেও নিজেকে সামলিয়ে নেয়। রৌদ্র সিট বেল্ট খুলে আশির দিকে এগিয়ে যায়, রাগে রৌদ্রর চোখ দুটো লাল হয়ে যাচ্ছে, চোয়াল শক্ত করে আশির দিকে তাকিয়ে আছে। রৌদ্র আশির একদম কাছে এসে রাগে গর্জে উঠে বলে, তোমাকে আমার শুধু এখন না মৃত্যু রাগ পর্যন্ত লাগবে, আমার বিয়ে করা বউ তুমি, আমি ভালোবাসি তোমায়, তোমাকে তো আমার লাগবেই। আশি ফ্যাল ফ্যাল চো করে রৌদ্রের দিকে তাকিয়ে আছে। মানুষ ভালোবাসার কথা এইভাবে বলে? উনি কি ভালোবাসার কথা বলছে নাকি আমাকে ধমকাচ্ছেন? আশির ভাবনার মাঝেই রৌদ্র জোরে গাড়ির জানলায় হাত দিয়ে আঘাত করে, বিকট শব্দে আশির ভাবনা ভেঙে যায়। রৌদ্র আশির বাহু ধরে মুখোমুখি করে আবারও হুঙ্কার দিয়ে বলে, তুমি কি আমাকে ভালোবাসো না আরো? তোমার চোখে আমি স্পষ্ট আমার জন্য ভালোবাসা দেখতে পাই, তবুও কেন তুমি মুখে স্বীকার করছো না? 10 দিন ধরে পাগলের মতো অনুরোধ করে যাচ্ছি, কিন্তু তুমি তো মুখ ফুটে একবারও ভালোবাসি বললে না, আর কত অপেক্ষা করাবে? আশি ভয় চোখ খিচে বন্ধ করে নেয়, চোখ বন্ধ করে ভয়াতুর কণ্ঠে বলল, ভালোবাসি কিনা তা তো বুঝতেই পারছেন, তবু আমাকে আরেকটু সময় দিন, সত্যি বলছি আপনার চেষ্টা বিফলে যাবে না। আশিকে ভয় পেতে দেখে রৌদ্র নিজের সিটে শান্ত হয়ে বসে, নিজের রাগ কন্ট্রোল করার জন্য চোখ বন্ধ করে লম্বা লম্বা কয়েকটা শ্বাস নেয়। খানিকটা সময় রৌদ্র চুপচাপ গাড়ি চালানো শুরু করে দেয়, আর সে এখনও ভয়ে জড়সড় হয়ে বসে আছে। পুরো রাস্তা আর কেউ কারোর সাথে কথা বলেনি। বাসায় পৌঁছতে আশি গাড়ি থেকে নেমে যায়, রৌদ্র আর একবারও আশির দিকে ফিরে তাকায়নি। সকাল প্রায় 10টা, রৌদ্র ঘুম ভাঙে, আড়মোড়া ভেঙে অলস পায়ে বারান্দায়, শীতল হাওয়া রৌদ্রর শরীর খানিকটা কেঁপে ওঠে, চারিদিকে ঝড়ো হাওয়া বইছে, আকাশ কালো মেঘে ঢেকে আছে, চারপাশ আদার হয়ে বৃষ্টির আগমন বার্তা জানান দিচ্ছে। রৌদ্র তার শীতল চাহনিতে পাশের বারান্দায় তাকালো, কেউ নেই পাশের বারান্দায়। কাল রাতের কথা মনে পড়তে রৌদ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ল, পাখির খাঁচা দুটো দিকে এগিয়ে এসে লাভবার্ডগুলোকে খাবার দিল। ময়না পাখির খাঁচায় খাবার দেওয়ার সাথে সাথেই পাখি দুটো ভাঙা ভাঙা গলায় অনবরত ভালোবাসি আর রোদ শব্দ দুটো উচ্চারণ করেছে। রোদ থমকে গেল, অপ্রত্যাশিত দুটো শব্দ শুনে অতিমাত্রায় চমকে উঠল।
খাঁচা থেকে হাত সরিয়ে দু এক কদম পেছনে সরে দাঁড়ালো। বিস্ময়ে বড় হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে আবারও পাখি দুটোর দিকে তাকালো। পাখিগুলো মাথা নাড়িয়ে নাড়িয়ে অনবরত ভালোবাসি রোদ বলেই যাচ্ছে। রৌদ্র অতিমাত্রায় উত্তেজিত হয়ে উঠতে চিকচিক করে উঠেছে তার শান্ত শীতল চোখ দুটো। চোখ দিয়ে যেন খুশির ঝলক উপচে পড়তে চাইছে। আর সে এভাবেই তাকে ভালোবাসার কথা বলবে, এটা একদমই তার ভাবনার বাইরে ছিল। রৌদ্র কোনো কিছু না ভেবেই হন্তদন্ত হয়ে বাইরে ছুটেই চলে যাচ্ছে। এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে বাসার নিচে আসলো। ঝড়ো হাওয়ার মতোই ছুটে এসেছে আরশির ফ্ল্যাটে। কাঁপা কাঁপা হাতে কলিং বেল টিপ দিল। কয়েক সেকেন্ডের মাঝে দরজা খুলে যায়। দরজার আড়াল থেকে বেরিয়ে আসলো কাঙ্ক্ষিত মানুষের চেহারা। আরশি দরজা খুলে রোদকে এই অবস্থায় দেখে ভ্রু কুচকে ফেলল। তীক্ষ্ণ দৃষ্টিতে রৌদ্রকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ল আরশি। রৌদ্র হাঁপাচ্ছে, বড় বড় করে শ্বাস নিচ্ছে। সাদা টি শার্ট গায়ে জড়ানো ধূসর রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট, অগোছালো চুল আর ঘুমন্ত মুখ, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে স্বপ্নের মধ্যে কুকুরের দৌড়ানি খেয়েই এখানে চলে এসে। আরশি অধিক মাত্রায় আগ্রহী হয়ে রৌদ্রের কাছেই এগিয়ে আসলো। অবাক দৃষ্টিতে তাকে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার, আপনি ঠিক আছেন? আরশির কথা পুরোপুরি শেষ হওয়ার আগে রৌদ্র আরশির উপরে ঝাঁপিয়ে পড়ল। আরশিকে নিজের সাথে আষ্টেপৃষ্টে চাপড়ে ধরল। আরশি স্তব্ধ হয়ে আছে, নড়াচড়া করার বিন্দুমাত্র শক্তিটুকু তার মাঝে নেই। রৌদ্র এতটাই শক্ত করে আরশিকে জড়িয়ে ধরেছে যে আরশির হাড়গোড় ভেঙে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে আরশির, কিন্তু রৌদ্রের মধ্যে কোনো হেলদোল নেই। সে আগের মতো নিজের সর্বশক্তি দিয়ে আরশিকে জড়িয়ে ধরে আছে। আরশি, কে এসেছে? হঠাৎই ভেতর থেকে আরশির মার কণ্ঠ ভেসে আসতেই আরশির টনক নড়ে উঠল। সব গায়ের সর্বশক্তি ব্যবহার করেই রৌদ্রকে ধাক্কা দিল। তেমন কোনো ফলাফল না পেলেও রৌদ্র আরশিকে ছেড়ে কিছুটা দূরে সরে যায়। রৌদ্রর বাহু থেকে মুক্ত হতে আরশি বড় বড় করে দুই তিনবার স্বস্তির শ্বাস নিল। নিজেকে কোনো রকম সামলিয়ে নিয়ে উচ্চস্বরে বলল, আমি আসছি মা। রৌদ্র এখনও আরশির দিকে স্থির চোখেই তাকে আছে। আরশি রৌদ্রের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করল। রৌদ্রর দিকে তেড়ে এসে রৌদ্রের বাহুতে দুই তিনটা চাপড় মারে দাঁতে তার চেপে রাগান্বিত কণ্ঠে বলল, একজন ডাক্তার হয়ে আপনি নিজের বউকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চাইছেন, আপনি তো দেখছি একটা ডাকাত। দয়া মায়া ছিটে ফোটাও নেই আপনার মধ্যে, আর একটু হলেই তো দম আটকে মরে যেতাম। আমাকে মেরে ফেলার জন্যই কি সকালে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছিলেন নাকি? প্রতিশোধ নিচ্ছেন কালকের জন্য? আরশি রাগে গজগজ করতে করতে অনর্গল প্রশ্ন করেই যাচ্ছে। রৌদ্র আগের মতোই অপলকভাবেই তাকিয়ে আছে আরশির দিকে। হুট করেই রৌদ্র দুই হাতে আরশির গাল আগলে নিয়ে কপালে গভীরভাবে নিজের উষ্ঠদয় ছুঁয়ে দিল। এক মিনিট বাদেই রৌদ্র আরশিকে আবারও জড়িয়ে ধরে শীতল গলায় বলল, ভালোবাসি রৌদ্রানী। রৌদ্র সোজা হয়ে স্বাভাবিকভাবেই দাঁড়ালো। আরশি মূর্তির মতো আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। আকস্মিকভাবে রৌদ্রর করা কাজগুলোতে আরশি দফায় দফায় চমকে উঠছে, বারবার বাকরুদ্ধ হয়ে গেছে। কথাগুলো যেন গলাতেই পাকিয়ে যাচ্ছে। ভেতর থেকে আরবারও আরশির ডাক আসে। আরশি অপ্রস্তুত হয়ে পড়ে, নিজেকে সামলিয়ে নিয়ে মুখের কাছে এসে পড়া চুলগুলো কানের পেছনেই গুঁজে নেয়। রৌদ্রর দিকে এক ঝলক তাকিয়ে আরশি নিজের পায়ের উপর ভর দিয়ে কিছুটা উঁচু হয়ে রৌদ্রের চুলগুলো ঠিক করে দেয়। বড় করে একটা শ্বাস নিয়ে রৌদ্রের হাত ধরে ফ্ল্যাটের ভিতরে নিয়ে যায়। আরে আরে কই যান, ভিডিওতে একটা লাইক তো করে দিয়ে যান। একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।